কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে প্রস্তুতি গ্রহণ করছি এবং বিগত 10 বছরে যে অঙ্কগুলো বারবার এসেছে সেই ধরনের অঙ্ক আমরা কিন্তু বেশ কয়েকটা করে প্রত্যেকটা লেকচারে করাই দিচ্ছি। ওকে, আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো শুরুতেই একটু খেয়াল করেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। বলা হচ্ছে 60 লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে? এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক, স্কুল পর্যায়ে এসেছিল। তো এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। আমি সুপার শর্টকাট মেথডে এই অঙ্কটা আপনাদের করে দেব, পাশাপাশি ডিটেলস মেথডেও কিন্তু আমি এই অঙ্কটা আপনাদেরকে করে দেব। ওকে, তো শুরুতেই আমি সুপার শর্টকাট মেথডটাই আপনাদেরকে দেখাচ্ছি। খেয়াল করেন, এই ধরনের অঙ্ক যদি থাকে যেখানে প্রথমে একটা অনুপাত দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে কোনো কিছু মেশালে বলা হচ্ছে ওই অনুপাতটা রিভার্স হয়ে যাবে বা বিপরীত হয়ে যাবে। এখানে বলা আছে 7:3, এখানে হয়ে যাবে 3:7। তো এই ধরনের অঙ্ক করার জন্য আপনারা একটা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে যে মোট মিশ্রণটা দেওয়া আছে সেটাকে আপনারা এই দুটো অনুপাতের মধ্যে ছোট যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে ভাগ করবেন। আচ্ছা, বলেন তো 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 20। আর এই দুটো অনুপাতের পার্থক্য কত বলেন তো দেখি? 7-3 বাদ দিলে কত হয়? 4। আবার এই 7-3 বাদ দিলেও কত হয়? 4। তাহলে অনুপাতের বিয়োগফল কত? 4। অর্থাৎ প্লাস চার মাইনাস চার কোনো ব্যাপার না, 4। ঠিক আছে, তাহলে এই 4 দিয়ে এটাকে গুণ করে দেবেন। বলেন তো দেখি 4 বিশে কত হয়? 80। তার মানে 80 লিটার হচ্ছে এটার আনসার, উত্তরটা গ। দেখেন, মুহূর্তের মধ্যেই কিন্তু আপনাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে মোট মিশ্রণটা আপনারা উপরে রাখবেন, ভাগ করবেন মিশ্রণের ছোট সংখ্যাটাকে দিয়ে, গুণ করবেন অনুপাতের পার্থক্য। কিসের বলেন তো দেখি? অনুপাতের পার্থক্য দিয়ে গুণ করবেন। তাহলে মোট মিশ্রণ 60, মিশ্রণের ছোট সংখ্যাটা কত? 3। আর অনুপাতের পার্থক্য কত? 7-3 বাদ দিলে কত হয়? 4। তার মানে আমাদের কত লিটার আনসার? 60 লিটার হচ্ছে আনসার। এখন এই অঙ্কটা যদি আপনারা ডিটেলস করতে চান, ওকে, ডিটেলস মেথডে যদি শিখতে চান, তাহলে আমাদের কী লিখতে হবে? আমাদের লিখতে হবে যে মোট মিশ্রণ কতটুকু? 60 লিটার। ওকে, আমাদের এটা লিখতে হবে। এবার লিখতে হবে পানি ও চিনির অনুপাত কত? 7:3। তাহলে আমরা লিখব পানি অনুপাত চিনি, ওকে, ইকুয়াল কত? 7:3, আমি ইংরেজিতে লিখতেছি। আচ্ছা, বলেন তো দেখি এই 7:3 মোট হচ্ছে 60, এর কত কত অংশ? সেটা বের করার জন্য আমরা কি করব? এবারে অনুপাতের যোগফল করব। তাহলে আমরা লিখব অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল 7-3 = 10। তাহলে আমরা যদি পানির পরিমাণ বের করতে চাই, তাহলে পানির পরিমাণ যদি আমরা বের করতে চাই, তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 60 এর নিচে 10 উপরে 7। তাহলে বলেন তো কত হয়? 6 দশে 60, 6-7 = 42, তার মানে 42। এবার আমরা যদি চিনির পরিমাণ বের করতে চাই, তাহলে চিনির পরিমাণ কতটুকু হবে? আমাদের হবে 60 এর নিচে হবে 10, আর চিনি কতটুকু? 3। তাহলে 3, তাহলে বলেন তো কত হচ্ছে? 6 দশে 60, তাহলে 3 6 কত? 3 6 = 18। তার মানে আমরা বলতে পারি পানি হচ্ছে 42 আর চিনি হচ্ছে 18। দেখেন, 42 আর 18 কিন্তু 60 মেকআপ হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কী আছে? আমাদের পানি আছে, মোট পানি আছে কতটুকু? পানি আছে আমাদের মোট হচ্ছে 42, আর চিনি আছে কতটুকু? চিনি আছে আমাদের মোট কিন্তু 18। তাহলে পানি অনুপাত চিনি, তাহলে অনুপাত মানে তো ভগ্নাংশ। এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে পানি আছে 42 আর চিনি আছে কত? 18। তাহলে বলেছে কি যে ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে? আচ্ছা, চিনি কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? অবশ্যই নিচেরটা। তাহলে ধরে নিলাম এক্স লিটার চিনি মেশালে অনুপাতটা কত হবে? 3:7। তাহলে উপরে 3, তার নিচে কত? 7। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। তাহলে বলেন তো দেখি 3 দিয়ে যদি এটাকে গুণ করি, 3 18 কত হয়? তাহলে বা আমরা বলতে পারি 3 18 = 54, প্লাস 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x = 7 42-এ কত হয়? 7 2 = 14 4 হাতে 1, 4 7 28, আর 29, তাহলে 294। তাহলে বা আমরা কী লিখতে পারি? 3x = বলেন তো 294 থেকে 54 বাদ দিলে কত থাকে? 240। তাহলে সুতরাং আমরা বলতে পারি x = 240কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 8 = 24, তার মানে 80। তার মানে 80 হচ্ছে আমাদের কিন্তু আনসার। ওকে, তার মানে 80 লিটার হচ্ছে আনসার। ডিটেলস মেথডেও আমরা কিন্তু শিখে ফেললাম। ওকে, তো এইভাবে বুঝে বুঝে যদি আপনারা অঙ্ক করতে পারেন, তাহলে আপনাদের আর কখনোই এই ধরনের অঙ্ক মন থেকে মুছে যাবে না। তবে শর্টকাট মেথডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটার
এখানে একটা বিষয় আমি বলি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেটাকে আমি বলে রাখি, সেটা হচ্ছে এরকম রিভার্স যদি না হয় তাহলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। তখন কিন্তু এখানে যদি আলাদা সংখ্যা, এখানে যদি আলাদা সংখ্যা থাকে তাহলে কিন্তু এইভাবেই আপনাদেরকে করতে হবে। এটা কিন্তু একটু মনোযোগ সহকারে আপনারা শুনে রাখেন, ঠিক আছে? এবার আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে, যাই হোক পর্যন্ত কথাটা এখানে হবে, বর্ধিত করা হলো কোন এ ইকোয়াল টু 60 ডিগ্রি, কোন বি ইকোয়াল টু 90 ডিগ্রি হলে এসিডি এর মান কত। তাহলে কি বলা হচ্ছে, দুটো কোণ দেওয়া আছে, যে এ এর মান 60 ডিগ্রি এবং বি এর মান 90 ডিগ্রি। যেহেতু এখানে একটা 90 ডিগ্রি কোণ রয়েছে, তার মানে আমরা বলতে পারি যে একটা এই রকমভাবে ত্রিভুজটা হবে, যার একটা কোণ কত ডিগ্রি হবে, একটা কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম যে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি বি ধরে নিলাম, যেহেতু বলেছে এ কোণটা 60 ডিগ্রি, তা ধরে নিলাম এই কোণটা হবে আমাদের এ কোণ। ওকে, আমি ধরে নিতে পারি এভাবে, যেটা হচ্ছে এ কোণ, এটার মান কত, এটার মান কিন্তু আমাদের 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তাহলে এবার কি বলেছে, যে ত্রিভুজ এবিসি, তার মানে এটাকে আমরা ধরলাম সি। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে, তার মানে এই বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তার মানে আমরা ডি পর্যন্ত এটাকে বর্ধিত করলাম। করার পরে এবার কোণ এ বলেছে 60 লিখেছি, কোণ বি বলেছে 90 লিখেছি, এসিডি কত, তাহলে কোণ এ সি ডি ইকুয়াল টু হোয়াট। তাহলে এসিডি কোন কোনটা, তাহলে এ সি ডি, তার মানে এই যে এখানে কোনটা রয়েছে এই কোনটা কিন্তু এসিডি কোণ। আচ্ছা, এই এসিডি কোনটা যদি আমাদের বের করতে হয়, এসিডি তার মানে কোন মাঝখানে যেটা থাকে সেটাই কিন্তু বের করতে হয়, তাহলে কোন সি এর মান বের করলেই আমাদের এসিডির মান বের হয়ে যাবে, তাহলে এসিডি তার মানে এই কোনটা। আচ্ছা বলেন তো দেখি, এখানে যে কোনটা রয়েছে এই কোনটা তো আমরা বের করতেই পারি, তাই না? বলেন তো এটা যদি 90 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা অবশ্যই 30 হবে। কিভাবে বুঝলাম, তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 60, 38, 90, 90, 90, 180। আচ্ছা, একটা সরল কোণ মানে কত ডিগ্রি বলেন তো দেখি, আমরা জানি যে এক সরল কোণ মানে কিন্তু আমাদের 180 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বাকি অংশটা কত, তাহলে 150 ডিগ্রি। তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। দেখেন, এভাবে যদি বুঝতে পারেন আপনার অঙ্ক তাহলে কিন্তু করা কোনো ব্যাপার না, ঠিক আছে? এবার আমরা তিন নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো দেখেন, এই পর্যায়ে আমি একটু বলে রাখি আপনাদের যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি, তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন, আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? দেখেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কও আসে, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতির যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোও কিন্তু আসতে দেখা যায়। ওকে, তো আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু ট্যানের মান বের করতে বলেছে। তাহলে কী বের করতে বলেছে, যে ট্যান থিটা ইকুয়াল টু কত। ওকে, তাহলে আমরা কী দেওয়া আছে আমাদের এখানে, আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়াল টু আমাদের 4/5, অর্থাৎ 4/5 দেওয়া আছে। তাহলে এখান থেকে কিসের মান বের করতে হবে আমাদের, ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটার মান যদি আমরা বের করতে চাই, আচ্ছা বলেন তো দেখি, ট্যান থিটা মানে আমরা কী বলতে পারি, তাহলে ট্যান থিটা মানে আমরা বলতে পারি কিন্তু সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। নিশ্চয়ই সূত্রগুলো আপনাদের মনে আছে, এখানে সাইন থিটার মান কিন্তু দেওয়াই আছে, তাহলে কস থিটার মানটা বের করতে হবে। এখন কস থিটার মানটা বের করতে পারলেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি, এখানে আমরা লিখবো যে আমরা জানি, বলেন তো দেখি কী জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1, এটা আমরা জানি। নিশ্চয়ই আপনারা এই ধরনের সূত্র দেখেছেন ক্লাস 9-10-এ। তাহলে আমাদের তো কসের মান দরকার, তাই না? সাইনের মান তো এখানে আছেই, তাহলে আমরা কস স্কোয়ার থিটাটা রেখে দিলাম। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা, এটা আমরা বলতে পারি। দেখেন, এটা এদিকে এসে মাইনাস হইলো, তাহলে বা আমাদের তো কস থিটার মান দরকার, তাই না? তাহলে কস থিটা ইকুয়াল টু, তাহলে রুট হয়ে যাবে, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা। কেন রুট হয়ে গেল বলেন তো দেখি, কারণ হচ্ছে এ পাশের স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায়। তাহলে ইকুয়াল আমরা কস থিটা ইকুয়াল টু কী বলতে পারি, কস থিটা ইকুয়াল টু আমরা 1 - বলেন তো সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের মান 4/5, তাহলে স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে 4/4 কত হবে, 16, আর পাশ পাশে কত হবে, 25, তার উপরে কত থাকবে, রুট থাকবে। তাহলে কস থিটার মান আমরা কত বের করতে পারবো, লসাগু কত, লসাগু হচ্ছে 25, তাহলে 25 - হচ্ছে 16, রুট আছেই, তাহলে ইকুয়াল টু আমরা কী বলতে পারি, নিচে হচ্ছে 25 থেকে 16 বাদ দিলে থাকে 9, তাহলে এটাকে আমরা রুট করব, তাহলে রুট করলে কত হয় উপরে 3, তার নিচে 5। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাহলে কস থিটার মান কত পেলাম, 3/5। তাহলে এখন যেহেতু আমরা আগে থেকেই জানি যে
এখানে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে কিন্তু ফোর বাই ফাইভ, তাহলে উপরে বসালাম ফোর বাই ফাইভ। আচ্ছা বলেন তো কস থিটার মান থ্রি বাই ফাইভ বের করেছি, তাহলে থ্রি বাই ফাইভ বসালাম, তাহলে ইকুয়াল টু আমরা যদি ফোর বাই ফাইভ ভাগটাকে গুণ চিহ্ন করে দিই তাহলে ফাইভ উপরে চলে যায়, থ্রি নিচে নেমে আসে, তাহলে ফাইভ ফাইভ ক্রস হয়ে যায়। তাহলে বলেন তো কত অ্যান্সার? তাহলে উপরে ফোর, তার নিচে কত? থ্রি, তার মানে ফোর ভাগ থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত নম্বর অ্যান্সারটা? ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ওকে, তো দেখেন এই যে কঠিন আছে কিন্তু অঙ্কগুলো, কেননা এখানে আপনাদের জানতে হবে এই সূত্রটা, তারপরে ট্যান মানে যে সাইন ভাই বাই কস, এটা আপনাদের জানতে হবে। হ্যাঁ, অঙ্ক দেখে কিন্তু ভয় পেলে চলবে না, আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ যদি নিতে না পারেন তাহলে কিন্তু চাকরি কখনো হবে না। ওকে, আপনাদের চ্যালেঞ্জ নিতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। এবার আমরা চার নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি, সরি একটু প্রবলেম হয়ে গিয়েছে, আমরা চার নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন চার নম্বর অঙ্কটা কিন্তু অনুপাতের একটা অঙ্ক, এটা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল সমপর্যায়ে দুই এসেছে, বা স্কুল টু এসেছে আমরা যেটাকে বলি। তো এ অনুপাত বি কত দেওয়া আছে? দুই অনুপাত তিন। তাহলে আমরা বলতে পারি এ ইস টু বি ইকুয়াল দেওয়া রয়েছে টু ইস টু কত? থ্রি। আর বি ইস টু সি কত দেওয়া আছে? সিক্স ইস টু সেভেন। তার মানে বি ইস টু সি দেওয়া আছে সিক্স ইস টু সেভেন। এই ধরনের অঙ্ক করা খুবই সহজ যদি এই কোণাটা মিল থাকে। মিল থাকা মানে কি? চলক মিল থাকা, এখানেও বি এখানেও বি, তাহলে আমরা এই দুই বি এর মধ্যে একটা বি লিখতে পারবো। তবে এই কোণা মিল থাকলে কিন্তু নিয়মটা প্রযোজ্য হবে না। তো এই কোণাটা মিল থাকলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি, তার মানে দয়ের এই কোণাটা রয়েছে এই কোণাটা মিল থাকতে হবে। তাহলে প্রথমে এ অনুপাত দুই বি এর মধ্যে একটা বি অনুপাত সি ইকুয়াল কত হবে? দ গুণন পদ্ধতি যদি আমরা কাজে লাগাই, ছয় দুগুণ বারো, তার মানে এই এই টানটা যেখানে রয়েছে সেটা সেটা গুণ, তাহলে ছয় দুগুণ বারো আর এই কোণাটা গুণ এবার, তাহলে অনুপাত তিন ছয় কত? আঠারো। অনুপাত তিন সাথে কত? একুশ। তাহলে কিসের মান বের করতে বলেছে? এ ইস টু সি বা এ অনুপাত সি। তাহলে বলেন তো এ অনুপাত সি কত হবে আমাদের? এ কত? বারো। তাহলে বারো বসাই দিলাম, অনুপাত সি কত বলেন তো? সি হচ্ছে একুশ, একুশ বসাই দিলাম, তাহলে বারো আর একুশ তো অ্যান্সারে নেই, তাই না? তাহলে আমরা একই সংখ্যা দিয়ে দেখে কাটতে পারি কি না। তাহলে বা এ ইস টু সি ইকুয়াল আমরা কী বলতে পারি? তাহলে একেও তিন দ্বারা কাটা যায়, একেও তিন দ্বারা কাটা যায়, তাহলে তিন চারে বারো আর তিন সাথে একুশ, তার মানে চার অনুপাত সাত বা ফোর ইস টু সেভেন হচ্ছে আমাদের আনসার। তাহলে আনসারটা ঘ নম্বর। এরপর যে আমি একটু বলি যে আমাদের কিন্তু ম্যাথের বেসিক একটা কোর্স রয়েছে, আপনারা চাইলে সেই কোর্সটা করতে পারেন। এই মুহূর্তে অফার চলছে, মাত্র ৫১০ টাকার বিনিময়ে আপনারা ফুল কোর্সটা কিন্তু পেতে পারেন। আমার রেগুলার কোর্স ফি কিন্তু ২০০০ টাকা। ওকে, তো দেখেন এখানে কী কী থাকবে? ২৪টা লাইভ ক্লাস প্লাস ১২টা রেকর্ডেড ক্লাস, মানে টোটাল ৩৬ ক্লাসেস থাকবে সেখানে, এবং পিডিএফ লেকচারশিট থাকবে কিন্তু ২০টা, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০০টা অঙ্ক আমি আপনাদের সিলেকশন করে দিব, এবং এই অঙ্কগুলো থেকে সরাসরি ১০ বা ১২টা অঙ্ক আপনাদের কিন্তু চলে আসবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। আপনারা যারা কোর্সে জয়েন করতে চান তারা ০১৬৪২৭০২৭৬০ এই নাম্বারে সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, এবার আমরা ৫ নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। পাঁচ নম্বর অঙ্কটা দেখেন, ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক, এটাও বলা হচ্ছে টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? ওকে, তো এই ধরনের অঙ্ক যেখানে টাকার ফিগার দুইটা সেম, তার মানে টাকায় টাকায় বলেছে, আমরা ধরে নিতে পারি ১ টাকায়, ১০ টাকায়, ১৫ টাকায়, ২০ টাকায়, যে কোনোটা, কিন্তু এখানেও টাকায় এখানেও টাকায়। যদি বলতে ১০০ টাকায় ৬টি কিনে ১০০ টাকায় ৫টি বিক্রি, তবুও আমি যে নিয়মটা করাবো সেটাই প্রযোজ্য হতো। তাহলে কি বলেছে? টাকায় ৬টি লেবু ক্রয়, টাকায় ৫টি লেবু বিক্রয়, তার মানে ১ টাকায় ধরেন ৬টি কিনেছি আর ওই ১ টাকায় ৫টি বিক্রি করেছি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে লাভ হবে। তাহলে লাভ ইকুয়াল আমরা বলতে পারি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে ১০০। এই নিয়মটা কিন্তু অত্যন্ত একটা শর্টকাট নিয়ম এবং খুবই ইফেক্টিভ একটা নিয়ম। তাহলে টাকায় ৬টি কিনেছি, তাহলে ক্রয় ৬টা, বিক্রি করেছি ৫টা, তার মানে ৫, ভাগ বিক্রয় মানে ৫ ইন্টু কত? ১০০। তাহলে কত হবে? উপরে ১, তার নিচে ৫ ইন্টু কত? ১০০। যদি আমরা কাটাকাটি করি ৫ ২০ কত হয়? ১০০। তার মানে আমাদের সঠিক উত্তর ২০% বা ২০%, তার মানে খ নম্বর অ্যান্সারটা রাইট। দেখেন প্রত্যেকটা লেকচারে আমি কিন্তু একটা করে এক্সট্রা অঙ্ক আপনাদেরকে করে দিই। এই এক্সট্রা অঙ্কটা দেখেন একটু ভালো করে, যে শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায় ৫০০ টাকার কত বছরের সরল মুনাফা ৩৬০ টাকা হবে, এবং এক্সট্রা অঙ্কগুলো আমি একটু কঠিন ধাঁচের অঙ্ক রাখি এবং একটু সময় নিয়ে কিন্তু আপনাদের বোঝাই। এখানে কি বলেছে? শতকরা বার্ষিক ১২ টাকা হার মুনাফায়, তার মানে সুদের হার কত টাকা? ১২ টাকা। এবং ৫০০ টাকার, তার মানে মূলধন কত টাকা? ৫০০ টাকা। কত বছরের, তার মানে বছর বের করতে বলেছে, তার মানে বছর ইকুয়াল টু হোয়াট? মুনাফা ৩৬০ টাকা হবে, তার মানে এটা হলো মুনাফার মান। তার মানে নিশ্চয়ই এখানে চক্রবৃদ্ধির কথা উল্লেখ নেই কোথাও, তার মানে এটা সরল মুনাফার অঙ্ক। তাহলে সরল মুনাফার অঙ্কে আমরা আই ইকুয়াল p
পিআরএন সূত্র প্রয়োগ করতে পারি, যেখানে আই মানে হচ্ছে মুনাফা বা সুদ, পি মানে হচ্ছে মূলধন বা আসল, আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন মানে হচ্ছে বছর। ঠিক আছে, তাহলে আই কত? মুনাফা দেওয়া আছে 300 টাকা, 360 টাকা, তাহলে 360 ইকুয়াল মূলধন কত? 500 বসাই দিলাম। ইন্টু আর কত? 12 টাকা, বার্ষিক শতকরা বার্ষিক 12 টাকা, তাহলে 12% মানে কত? উপরে 12, তার নিচে 100। এটা কিন্তু মনে রাখতে হবে যে সুদের হার যেটা থাকবে বা মুনাফার হার যেটা থাকবে সেটার নিচে 100 হবে। ইন্টু যেহেতু বছর, এনের মান, তাহলে এন বের করতে হবে, তাহলে 2020 কেটে দিলাম, তাহলে 360 ইকুয়াল কত থাকলো? 5 12 60, তার মানে 60 এন। তাহলে আমরা উল্টাপাশে উল্টায় নিতে পারি, 60 এন ইকুয়াল টু 360, তাহলে এন ইকুয়াল টু উপরে 360, তার নিচে কত? 60, তাহলে 00 কেটে দিলাম, তাহলে 66 কত? 36, তার মানে এন, তার মানে কয় বছরে? 6 বছরে, তার মানে শতকরা বার্ষিক 12 টাকার মুনাফায় 500 টাকার 6 বছরের সরল মুনাফা 360 টাকা হবে। আপনারা এমনিতে মুখে মুখে করে দেখেন, এটাই কিন্তু চলে আসবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, এক্ষেত্রে রাইট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। লেকচারটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন ভিডিওটা তাহলে ফলো দিয়ে রাখেন, আর ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।